নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। মাতারে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণে দুস্থ সংখ্যালঘু মহিলাদের পুনর্বাসন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সবাই গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। রায়না 2 নম্বর ব্লকের 1 লক্ষ্মীতে রাধাকৃষ্ণের পুজো পাঠ অনুষ্ঠিত হল। গ্রামীণ সড়ক উদযাপন অনুষ্ঠিত হল মঙ্গলবার। ব্যাংকের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর এলাকায় 3 কিলোমিটার রাস্তা শিলান্যাস করা হল মঙ্গলবার। আকুই সংস্কৃতি সমিতির 16 বর্ষের নাট্য উৎসবের পরিসমাপ্তি হল। কত দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসছি বিস্তারিত খবরে। ভাতারের সমষ্টি উন্নয়ন আধিকারিককরণে দুস্থ সংখ্যালঘু মহিলাদের পুনর্বাসন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন 40 জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এদিন একটি কমিউনিটি হলেরও উদ্বোধন করা হয়। দুস্থ সংখ্যালঘু মহিলাদের পুনর্বাসন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ভাতারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে। এদিন 40 জন মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়। সাংসদ মমতা সংঘমিতা, ভাতারের বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, 14টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। অপরদিকে এদিন একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হয়। প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার বিধায়ক তহবিলের টাকায় এই হলটি গড়ে ওঠে। ফিতে কেটে এদিন হলের উদ্বোধন করেন সাংসদ মমতাজ সংঘমিতা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মসূচি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতকাল ধরে বঞ্চিত অবহেলিত অবস্থায় আছে, আর আমার রাজ্যে থাকা যেন কখনো তারা তুলতে না পারে যে তারা বঞ্চিত, তারা অবহেলিত। আমরা যতদিন বিধায়ক ছিলাম, বর্তমানে যিনি আমাদের সর্বসাধারণ বিধায়ক আছেন, আমাদের চিন্তাভাবনা প্রায় এক ধরনের। আমাদের সর্বদাই চিন্তা অবহেলিত মানুষ অবহেলার পাত্র বলা পাত্রবাসী হতে হবে না। যারা অশিক্ষিত, যারা অর্থ বা বয়স্ক হবে, তাদের কিন্তু কখনোই অশিক্ষিত করে রাখবো না। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মাননীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক শ্রী বনমালী হাজরার তহবিল থেকে, এমএলএ কোটার যে তহবিল, সেই তহবিল থেকে একটা কমিউনিটি কাম মিটিং হল একটা উদ্বোধনের ব্যাপার ছিল। সেটা নির্মাণ হয়েছে গত বছর, আমরা নির্মাণ করতে পারি মানে উদ্বোধন করতে পারিনি, আজকে তার উদ্বোধন ছিল। পাশাপাশি সংখ্যালঘু গরিব মহিলাদের কিছু পুনর্বাসন দেওয়া হলো সার্টিফিকেট। কতজনকে দেওয়া হলো? মোট হচ্ছে আমাদের তালিকায় আছে 60 জন, তার মধ্যে আপাতত 40 জনের কাগজপত্র আমরা রেডি করতে পেরেছি।
সেই 40 জনের আজকে সেই শংসাপত্র বিলি হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এমপি এবং প্রাক্তন বিধায়ক শ্রী বনমালী হাজরা মহাশয় এবং এমএলএ সাহেব, বর্তমান এমএলএ সাহেব, এবং আরও 14টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, কর্মাধ্যক্ষ, সভাপতি ইত্যাদি প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। এদের সমারোহে আজকের দিনটি, উৎসব ও অনুষ্ঠানটি পালিত হয়েছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। সগড়ায় গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন আনুমানিক 100 জন চাষি শিবিরে অংশ নেন। সগড়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্জিনা খাতুন এদিনের শিবিরের সূচনা করেন। কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় সগড়ায় গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। এদিন আনুমানিক 100 জন চাষি এই শিবিরে অংশ নেন। খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে শিবিরটি পরিপূর্ণতা পায়। খণ্ডঘোষের কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ, জেলা কৃষি অধিকর্তা মোহনলাল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এদিনের এই শিবিরে উপস্থিত থেকে শিবিরটি যথাযথ রূপদান করেন। সগড়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্জিনা খাতুন অনুষ্ঠানের সূচনা করেন। কর্মসূচি উপলক্ষে আগত প্রশিক্ষণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বিজ্ঞানসম্মত উপায় কিভাবে চাষিরা আরও অধিক লাভ করতে পারে তা এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। সগড়ায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আমরা আমাদের সগড়ায় গ্রাম পঞ্চায়েতের যে সভাকক্ষ, সেই সভাকক্ষে প্রায় 100 জন চাষিকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে। আজকে 100 জন চাষিকে আমরা আগামী বোরো চাষের মরশুমে কী কী প্রকার উপদ্রব বা নতুন পদ্ধতিতে চাষ করা যেতে পারে এবং আগামী দিনে শুধু ধান চাষের চাষই নয়, তার সাথে বিভিন্ন ধরনের সবজি বা ডাল চাষও যে চাষিদেরকে করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণের জন্য আমাদের খণ্ডঘোষ ব্লকের কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ ছিলেন, জেলা থেকে এসেছিলেন কৃষি অধিকর্তা শ্রী মোহনলাল কুমার এবং মাননীয় শ্রমিক কার্পা মহাশয়। চাষিরা আজকে এই ধরনের প্রশিক্ষণ পেয়ে তারা খুবই উপকৃত হয়েছেন। আগামী দিনে তারা ধান চাষের সাথে সাথে বিভিন্ন ডাল শস্য, মসুর, ছোলা নতুনভাবে কীভাবে চাষ করে যায় এবং তার কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় পোকামাকড় হাত থেকে সমস্ত তথ্যই তারা জানতে পারলেন। আজকের এই শিবিরের সূচনা করেছিলেন আমাদের সগড়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্জিনা খাতুন মহাশয় এবং এলাকার প্রায় 100 জন চাষি এসেছিলেন। তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এর বাইরেও, ট্রেনিংয়ের বাইরেও তাদের বিভিন্ন সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কী কী পাওয়া যেতে পারে এবং আগামী দিনে সার কিনলে সারের ভর্তুকি চাষিরা কীভাবে পেতে পারেন তার তথ্য এই প্রশিক্ষণ শিবির থেকে তারা সমৃদ্ধ হয়েছেন, জেনে গেছেন এবং আগামী দিনে সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষির উন্নয়নের জন্য যা যা কর্মকাণ্ড প্রকল্প নিয়েছেন তার তথ্য ওই প্রশিক্ষণ শিবিরেও প্রশিক্ষকরা জেলা থেকে যারা এসেছেন তারা কৃষকবৃন্দদেরকে জানিয়ে সহযোগিতা করেছেন। আমরা সগড়ায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই সমস্ত প্রশিক্ষক ডক্টর মোহনলাল, সমীর কার্পা এবং অসীম ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। সগড়ায় থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রায়না 2 নম্বর ব্লকের একলক্ষিতে রাধাকৃষ্ণের পুজো পাঠ অনুষ্ঠিত হলো। 3 দিন ধরে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। অসংখ্য ভক্ত এদিন ভক্তি ভরে ভোগ গ্রহণ করেন। রাধাকৃষ্ণের পুজো পাঠ অনুষ্ঠিত হলো। রায়না 2 নম্বর ব্লকের একলক্ষিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে চলে দেবতার আরাধনা। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে হরে কৃষ্ণ নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। এই যে যজ্ঞটা করি প্রতি বছর, আর এই যজ্ঞ হচ্ছে আমি যে বছর যত বছর করছি 28 বছর ধরে, তা 28 বছরের মধ্যে ধরুন তখন জমি বিঘে ছিল 6,000 টাকা বিঘে, তখন আমার জমি আমার কিনতে আমি
20 বিঘা সম্পত্তি কি 50 বিঘা করতে পারতাম, তখন থেকে আমি চালিয়ে যাচ্ছি এই উৎসবটা। আর এই উৎসবটা করি কি করে, যে আমি যা রোজগার করি সেই রোজগারে আমি কিঞ্চিত রেখে বাড়ির খরচা মতো খুব সীমিত খরচা, যে খরচা আমি করি, আমি মদ খাই না, বিড়ি খাই না, গাঁজা খাই না, কিচ্ছু খাই না, হ্যাঁ আমার কোনো নেশা নাই, এবং সেই পয়সা আমি সব সঞ্চয় আমার মন্দিরে আমি সব রেখে আমার গোবিন্দ এটা চরণে রাখি, আর আমার ব্যাংক হচ্ছে আমার গোবিন্দ, আর গোবিন্দই আমার এই খরচা। আজকে অন্নকূটে কি কি খাওয়াচ্ছেন মানুষকে? আজকে আজকে রান্না হয়েছে, আজকে আপনার ভাত হয়েছে, মুগের ডাল শুক্তো হয়েছে, শাক হয়েছে, চাটনি পায়েস, মন্দু মহারাজ এসেছিলেন, তিনি দীক্ষা দিয়েছেন, ভক্তদের দীক্ষা দিয়েছেন, কালকে প্রতি বছরই আসে। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে, আগত ভক্তদের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। এদিন আনুমানিক 7,000 জন অন্নকূট গ্রহণ করেন। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে ধর্মীয় এই সভাতে। ধর্মীয় এই রূপ অনুষ্ঠান হওয়ায় খুশি আগত ভক্তবৃন্দ। দীর্ঘদিন আমি 25 বৎসরকাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সাধু সঙ্গ করেছি, এবং সেই সাধু সঙ্গের মধ্যে যেটা উপলব্ধি করেছি, যে নিজের অন্তর্জাগরণ যদি থাকে এবং সেই পরম প্রভুর যদি অসীম করুণা হয়, তাহলে কিন্তু পৃথিবীর অসম্ভব সম্ভব হয়, এবং সেই করুণাময় করুণায় আমার এলাকায় বহু ভক্ত সঙ্গ জুটেছে। তার মধ্যে দীনবন্ধু সাহাকে আমি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম বলে মনে করি, কে কি মনে করে আমি জানি না, যার যেটা উপলব্ধি সে সেটা অনুভব করে। সেই সাক্ষাতে দীনবন্ধু সাহা কিন্তু এই যে প্রোগ্রাম করে, একে এতে ওই দীনবন্ধু সাহা বা ওনার স্ত্রী রাধা সাহা, এরা আমাকে আপন ছেলের মতন করে বা নিজের বন্ধুর মতন বিশ্বাস করে, এবং অন্তর দিয়ে এই জায়গাটায় ওরা আমাকে ভালোবাসে। এটা হয়তো আমার কোনো প্রাক্তন পূর্বজন্মের কোনো পরিচয়, সেই সূত্রে এখানে আগমন। মানে আমি নিজের কোনো অহংকার নয়, এটা প্রভুর করুণা। এবং এই সেবাযজ্ঞে যে এই সেবাযজ্ঞ যে করে, তাতে আমি নিজের অন্তর থেকে ব্যাখ্যা দিই যে এটা কোনো গৌরব নয়, যে মানুষ কোটিপতি হয়েও কিন্তু ইচ্ছা করে কোনো দিনই হাত পুকুর করতে পারে না, করুণাময়ের করুণা হলের পর তাহলে কিন্তু অসম্ভব সম্ভব হয় আর কি। দীনবন্ধু স্যার কিন্তু কোনো স্থাবর অস্থাব্য সম্পত্তি বা কোনো জীবিকা, কোনো যে মানে সরকারি কর্মী বা চাকরি নেই, ও নিজের শুধু এই কায়িক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই যোগ্যটি উত্তীর্ণ করেন, এবং তাতে ওর একটা নিজস্ব আইডিয়া আমি আমি পেয়েছি, যে উনি দিনে যেটা রোজগার করেন তার কিন্তু 3/2 প্রভুর জন্যে সঞ্চয় করে রাখেন, এবং সেই সারা বছরের তিল সঞ্চয়টাকে এই মহাযজ্ঞে রূপ দিয়েছে। এক লক্ষ্মী থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। গ্রামীণ সড়ক উদযাপন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। অন্যান্য জায়গার সাথে সাথে বলগোনা গ্রাম পঞ্চায়েতে চলে এদিনের এই কর্মযজ্ঞ। সাংসদ মমতাজ সঙ্গমিতা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। মঙ্গলবার রাজ্য জুড়ে গ্রামীণ সড়ক উদযাপন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে বাস্তবায়িত হয় সমগ্র কর্মকাণ্ড। অন্যান্য জায়গার সাথে সাথে বলগোনা পঞ্চায়েতের মিরে পোতাতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন সাংসদ মমতাজ সঙ্গমিতা, ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা। কি শিক্ষা বলুক, কি স্বাস্থ্য বলুক, কি কৃষি বলুক, কি বাসস্থানের ব্যাপার বলুক, কি পানীয় জলের ব্যাপার বলুক, সর্বত্র শুধু উন্নয়ন আর উন্নয়ন। পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, মাহাতার উপপ্রধান নিখিল মাঝি। আমাদের ব্লকের পাঁচখানা রাস্তার উদ্বোধন আজকে হলো, একই সঙ্গে একই সময় 3টি পঞ্চায়েতের রাস্তাগুলি উদ্বোধন হচ্ছে, এবং ব্লকের তরফ থেকে সেন্ট্রাল প্রোগ্রামটা এইখানে হচ্ছে। মানগোবিন্দ অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ এগিয়ে চলেছে, এবং এই ধারাকে তৈরি করা, শুরু করা, নির্দেশনা দেওয়া এবং পূরণ করা। মিরেপোতা থেকে হাটকাননপুর পর্যন্ত সড়ক সংস্কার ও পরিচর্যা পরিকল্পনা নেওয়া হয়। এদিনের কর্মকাণ্ড যথাযথ রূপ দিতে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। প্রথমাদের উদ্যোগে আজকে গ্রামীণ সড়ক যোজনা শুভ উদ্বোধন ছিল আমাদের এখানে মিরেপাড়া মোড় থেকে ভায়াপুর রামচন্দ্রপুর হয়ে হাটকানপুর, এবং তারপর থেকে মুকুন্দপুর হয়ে চাবড়া অবধি রাস্তা উদ্বোধন ছিল। এখানে মাননীয়
সাংসদ মমতা সংগমিতা, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা মশাই, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব, মানগোবিন্দ অধিকারী পূর্ত অধিকারী এসেছিলেন এবং এসেছিলেন মাতা উপপ্রধান নিখিল মাঝি মহাশয়, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের সকল সদস্য হাজির ছিলেন। কাজ এখানে শুরু হয়েছে, এখন সবে কেবল প্রথম পর্যায়ে শুরু হয়েছে, দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে বাকি আছে। বলগনা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ব্যাংকের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আউস গ্রামে। ব্যাংক ম্যানেজার ঘটনার সত্যতা যাচাই করার আশ্বাস দেন আমানতকারীদের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টে আমানতকারীদের প্রায় লক্ষাধিক টাকা নয় ছয় করার অভিযোগ উঠল ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আউস গ্রামে। এই ব্যাপারে ওই ব্যাংকের গুসকরা শাখার ম্যানেজারের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। স্থানীয় সূত্রে জানা যায়, আউস গ্রামের দিগনগর দু নম্বর অঞ্চলের লক্ষ্মীগঞ্জ ঘোষপাড়ায় ওই ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার আছে। গ্রাহকরা ওই সেন্টারে টাকা রাখেন ও তোলেন। অভিযোগকারীরা ওই সেন্টারে একশো দিনের কাজের মজুরি তোলেন। অভিযোগ, সম্প্রতি স্থানীয় বেশ কয়েকজন আমানতকারী পাস বই আপডেট করার সময় দেখেন যে পরিমাণ টাকা তোলা হয়েছিল তার থেকে বেশি টাকা তোলার হিসাব রয়েছে। এরকম প্রায় ৪১ জন আমানতকারীর পাস বইয়ে এই রূপ দেখা গেছে। গরিব আদিবাসী মানুষ, পেনশন হোল্ডার যারা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই টাকাগুলো হচ্ছে আপনার এই ব্যাংক থেকে তোলা হতো। লক্ষ্মীগঞ্জের কোথায় ব্যাংকটা? ব্যাংক হচ্ছে লক্ষ্মীগঞ্জ ঘোষপাড়া। রোহিত মাহাতো সিভিক ভলেন্টিয়ার, তৃণমূলের কর্মী। তো সেই ক্ষেত্রে আমাদের আদিবাসী মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তারা পাস বইটা আপডেট করে না। এখান থেকে তারা হচ্ছে যে আধার কার্ডটা এবং পাস বইটা নিয়ে এসে টাকাটা তুললো, বলল বাবু আমার কত টাকা আছে দেখো। ও যা বলছিলো যে হাজার টাকা আছে, হাজার টাকা তুলে নিল। এরপর দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্টে ছিল দু হাজার টাকা, উঠে গেছে দু হাজার টাকা, সেটা এক হাজার টাকা বলছে, এক হাজার টাকা তুলছে, কিন্তু বইয়ে উঠে যাচ্ছে দু হাজার টাকা। যখন আপডেট করছে বইটা দু হাজার টাকা। তো আমার ৪১ জন মানুষ, আমি যেটা আপডেট করে পেয়েছি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেছি যে কত টাকা তুলেছে এক তারিখে, বলে হাজার টাকা তুলেছি, দেখা যাচ্ছে পাঁচ বই তার হয়ে গেছে দু হাজার টাকা। মোট ৪১ জনের কাছ থেকে যা অ্যামাউন্ট পেয়েছে তা প্রায় ৭০-৮০ হাজার। এই প্রথম অভিযোগ জানালাম ধারাপাড়া ব্যাংকের ম্যানেজারের সাথে। কোন ব্যাংক? ধারাপাড়া হচ্ছে এলাহাবাদ ব্যাংক ম্যানেজার। এবার জানিয়েছি আর কোথায় কোথায় অভিযোগ, ভিডিওকে জানাবো, এরপর হচ্ছে আইসিকে জানাবো। ব্যাংকের ম্যানেজার সমস্ত অভিযোগ বিবেচনা করার আশ্বাস দেন। ঘুষকরা থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর এলাকায় ৩ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হলো মঙ্গলবার। আয়োজকদের অনুমান, সমগ্র কর্মসূচি বাস্তবায়িত করতে ৭৬ লক্ষ টাকা ব্যয় হবে। অনুষ্ঠান ঘিরে উৎসুক মানুষের সমাগম ছিল লক্ষণীয়। জামালপুরের সুরেকালনা নন্দী রোড এলাকায় ৩ কিলোমিটার রাস্তা শিলান্যাস করা হলো মঙ্গলবার। পথচারীদের সুবিধার্থে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। নারকেল ফাটিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এডিএম, বিডিও সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেয়। ৭৬ লক্ষ টাকা ব্যয় চলে সমগ্র কর্মকাণ্ড। প্রসঙ্গত, গোটা রাজ্য জুড়েই চলে এইরূপ কর্মকাণ্ড। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে চলে এইরূপ কর্মকাণ্ড। যে কাজের জোয়ার আনার জন্য যে আজকে অনুষ্ঠান থেকে ঘোষণা করলে, সেই অনুযায়ী যাতে আমরা আমাদের জেলা উন্নয়নের জন্য আমরা এগিয়ে যেতে পারি, আসুন সবাই আমরা একসঙ্গে হাত জোড়ে আমরা সবাই যাতে আমাদের জেলাকে এগিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মসূচি ঘিরে মানুষজনের উৎসাহ ফুটে ওঠে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। একই সংস্কৃতি সমিতির ষোড়শ বর্ষের নাট্য উৎসবের পরিসমাপ্তি হলো। তিন দিন ধরে চলে এই নাট্য উৎসব। পরিসমাপ্তি অনুষ্ঠানে নাট্যপ্রেমী মানুষজনের ভিড় উপচে পড়তে দেখা যায়। শেষ হলো বাঁকুড়ার ইন্দাসের আকুই সংস্কৃতি সমিতির ষোড়শ বর্ষের নাট্য উৎসব। হরিসাধন ঘোষাল ও সুনিতা দেবী স্মৃতি মঞ্চে নাট্য উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোনার। দর্শকদের অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি একটু হাততালি দিয়ে।
পনেরোটি বছর পেরিয়ে ষোলো বছর অর্থাৎ ষষ্ঠদশ নাট্যোৎসবের সূচনা হল। তিন দিনে মোট ছটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিনে ইন্ডাস ব্লক ছাত্র যুব উৎসবে নাটকে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ষোলো বছর আগে এলাকার কিছু নাট্যপ্রেমী মানুষকে নিয়ে একই সংস্কৃতি সমিতি সূচনা হয়। খুব ভালো লাগলো, প্রতিবারই আসে, আমার প্রতিবারই ভালো লাগে। চাই যে এখানকার দর্শক আসুন, যদি দর্শক নিয়মিতভাবে আসে তাহলে এখানে যারা আয়োজক সংস্থা তারা অত্যন্ত উৎসাহ পাবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো নাটক তারা দেখাতে পারে। নতুন প্রজন্মকে কি বলবেন, যারা নাটক করতে আসছে বা নাটক সম্পর্কে যারা আগ্রহী তাদেরকে কি বলবেন? কি বলবো, এখন আসলে এত মানে সংখ্যা কমে গেছে, উৎসাহের এত অভাব, তবু বলবো যে যারা যারা আছে তাদের নিয়ে আমাদের এখন মানে চলতে হবে, তারা অবশ্যই ভালো করবে, তাদের কিছু ভালো আছে, অবশ্যই আছে। মঞ্চস্থ নাটকগুলির মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে বিভিন্ন বার্তা দেবার চেষ্টা করা হয়। আমরা নাটক করলাম স্বপ্ন এন্টারপ্রাইজ, সুব্রত নাগের লেখা। নাটকটা মূলত কি বিষয় ছিল? নাটকটা ছিল স্বপ্ন কখনো সার্থক হয় কখনো হয় না, কিন্তু কেউ যদি স্বপ্ন অরিজিনালি দেখে স্বপ্ন সার্থক হয়। এই নাটক থেকে আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছেন? অনেক কিছুই নাটকটার মধ্যে বক্তব্য আছে, যেমন বাচ্চাদের যেটা ব্যাপার আছে, বাচ্চারা তার জেনারেশন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, তারা জেনারেশনের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারছে না। আর একটা আছে ভিখারি, ভিখারি তার মানে রুজি রোজগারের জায়গাটা দেখিয়ে দেখানো হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বলগোনা মোড়ে কাদর ব্রিজের উপর। ঘটনার জেরে যানজটের পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারল একটি ছচাকার লরি। ঘটনাটি ঘটেছে টুবি জাতীয় সড়কের গোশ করার কাছে বলগোনা মোড় কাদর ব্রিজের উপর। দুর্ঘটনার জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে গুসকরা বিট হাউসের পুলিশের উদ্যোগে লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে বর্ধমান থেকে গুসকরার দিকে একটি ফাঁকা লরি যাচ্ছিল। কালভার্টের ওপর বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর চলে আসে। ট্রাক্টরটিকে বাঁচাতে গিয়ে লরিটি কালভার্টে ধাক্কা মারে। সে সময় অপর একটি লরি পিছনে ধাক্কা মারে। গুরুতরভাবে আহত হন লরির চালক। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনাটা কখন হয়েছে? সাড়ে পাঁচটা। কোথায়? এই ঘোষকরা বলগোনা লরি। এই জায়গাটা কি কারণের জন্য এরকম দুর্ঘটনা হয়েছে বলে মনে করেন? এটা সিঙ্গেল না, ওই জন্য রাস্তাটা সিঙ্গেল। আর গাড়ি এখন রাস্তায় কেমন যাচ্ছে? এখন এখন মোটামুটি গাড়ি ঠিকই যাচ্ছে। এই গাড়িটা কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? ওটা এসে প্রথমে আপনার কালভার্টে মারে বাঁ দিকে, মেরেই পড়ে যায়। তারপরে পেছনের গাড়ি এসে মেরে দেয়। কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? ওই সাড়ে পাঁচটায়। এখন কি অবরোধ হয়ে রয়েছে? অবরোধ কতক্ষণ ধরে হয়ে রয়েছে? মোটামুটি ঘন্টা দুয়েক। যানজটের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান কাটোয়া ও গুসকরা রাস্তা। কতক্ষণ ধরে অবরোধ হয়েছিল রাস্তা? দু ঘন্টা। কটা থেকে হয়েছিল? সাড়ে পাঁচটা থেকে। সাড়ে পাঁচটা। কীভাবে রাস্তা ক্লিয়ার করা হলো? এই রাস্তাটা কি মানে সরু হওয়ার জন্য এরকম ঘটনা ঘটছে? গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গুসকরা গুডশেডের কাছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। গুসকরা রেল স্টেশন থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। রেল পুলিশ সূত্রে জানা যায়, গুসকরা গুডশেডের কাছে মঙ্গলবার এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। প্রথমে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন মৃতদেহ রেলের জায়গায় আছে। তারা মৃতদেহ উদ্ধার করতে চাননি। পরে গুসকরা স্টেশন ম্যানেজার উত্তম কুমার দে আরপিএফ এর সাহায্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
সকালে আমাকে কিছু লোকাল পাবলিক খবর দিল যে আপনার গুডশেডে একটা ডেড বডি আছে। আমি আমার স্টাফকে পাঠালাম, একজন ছিল আননোন পার্সন। আমি লোকাল পুলিশ এবং আমাদের জিআরপি বর্ধমানকে খবর দিলাম। তো এটা যেহেতু রেলওয়ে প্রমিসেসের মধ্যে আছে, লোকাল পুলিশ ওটা নিতে রাজি হলো না। জিআরপি পুলিশ শিবড়ি এক্সপ্রেসে এসে বডি 11:50 নিয়ে চলে গেছে বর্ধমান। মৃত ব্যক্তির নাম বুড়ো কর্মকার, বাড়ি গুসকরার নদীপটি এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ তিনি বাড়ি ছাড়া ছিলেন। এছাড়া মৃত বুড়ো কর্মকার অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে অনুমান অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে, যদিও ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। কখন থেকে দেখলেন? কটা থেকে? সকাল 6টা থেকে। কোথায় পড়ে আছে, কোথায়? এটা সকাল 6টার সময় সব পায়খানায় গিয়েছিল, এসে দেখছে যে একটা লোক মরে পড়ে আছে। ওর বাড়ি ওই শুনলাম যে নদীপট্টি, নামটা জানি না ভালো। কখন থেকে দেখছে এখানে এরকম পড়ে আছে? সকাল 6টাতে পায়খানায় গিয়েছিল, তখন থেকেই সবাই দেখছে, আমরাও দেখছি শুনছি। এখানেই বাড়ি ওর? বাড়ি ওই নদীপট্টি। গুসকরা থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, পুনর্বাসন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সবাই গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। রায়না 2 নম্বর ব্লকের 1 লক্ষ্মীতে রাধাকৃষ্ণের পুজো পাঠ অনুষ্ঠিত হলো। গ্রামীণ সড়ক উদযাপন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ব্যাংকের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর এলাকায় 3 কিলোমিটার রাস্তা শিলান্যাস করা হলো মঙ্গলবার। আকুই সংস্কৃতি সমিতির 16 বর্ষের নাট্য উৎসবের পরিসমাপ্তি হল। কত দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।